আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কোর্সটা করব সেটার যে তাত্ত্বিক বিষয়টা অর্থাৎ বেসিক ধারণাটা ক্লিয়ার করব। তো প্রথমত হচ্ছে যারা নিউ একদম এই সম্পর্কে কিছুই জানেন না, মানে সলিডওয়ার্কস সম্পর্কে বেসিক ধারণা জানেন না, তাদেরকে বলবো এই জায়গায় দেখুন আপনার ফাইল, ভিউ, টুলস, হেল্প এই যে চারটা আছে এগুলো নির্দিষ্ট, এগুলো কখনো আপনার কি চেঞ্জ হবে না। আপনি যদি এখানে ব্লু বাটনটাতে ক্লিক করেন তাহলে কি আপনার এই অপশানগুলো তবু থেকে যাবে, কিন্তু এটাতে যদি আবার ক্লিক করেন তখন নতুন করে এই অপশানগুলো আসবে। এখন এটার মান কি, আমি যখন এই জায়গায় আপনার ক্লিক করলাম তখন আমার কাছে পার্ট আসছে, অ্যাসেম্বলি আসছে, ড্রয়িং আসছে। ড্রয়িং হচ্ছে যেখানে 2D ড্রয়িং আমি তৈরি করব সেটা, আর পার্ট হচ্ছে যেখানে 2D থেকে 3D তৈরি, 3D আপনার ডাইমেনশনাল একটা ডিজাইন তৈরি করা হবে সেটা বোঝায়। আর এরকম 3D ডাইমেনশনাল ডিজাইন 2 থেকে 3টা পার্টকে একসাথে আপনার সংযুক্ত করাকে অ্যাসেম্বলি বলা হচ্ছে, যেটা আমরা এই কাজে করব। আমরা আমাদের বেসিক কোর্সে অ্যাসেম্বলি আর ড্রয়িং যে পার্টটা আছে সেগুলো এখন করব না, পার্ট নিয়ে করব। পার্টে আমি একটা ক্লিক করলাম, ওকে। এখন পার্টে ক্লিক করার পর এই জায়গায় ভালো করে দেখেন একটা ইন্টারফেস আসছে, এখানে উপরে যে টুলবারগুলো আছে এগুলো হচ্ছে ফিক্সড। ভালো করে যদি আমি আপনাকে দেখাই এই জায়গায় এগুলো ফিক্সড, এগুলো এখানে সবসময় থাকবে। তবে হ্যাঁ, এই যে অপশানগুলো আছে, এই যে সেভ বাটন, নিউ ফাইল, যেটা নিউ ফাইলের ডকুমেন্ট এটা, তারপর হচ্ছে আপনার এখানে ওপেন, সেভ, এগুলো এই বাটনটার কারণে আছে। আমি যদি নিজে এখানে একটা ক্লিক করি তাহলে এটা চলে যাবে, আবার এখানে ক্লিক করলে এটা ফিরে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দ্বিতীয় যে রোটা আছে এটাকে বলা হচ্ছে আপনার টুলবার। কেন টুলবার বলা হচ্ছে ভালো করে খেয়াল করুন, ফিচার্সে ক্লিক করার সময় আপনার এক্সট্রুড আসছে, রিভলভের অপশানগুলো আসছে। ঠিক যখন আমি স্কেচে ক্লিক করলাম তখন আমার কাছে এই অপশানগুলো আসছে, আবার যখন আমি সার্ফেসে ক্লিক করলাম স্কেচের অপশানগুলো চলে গেল, সার্ফেস আসছে। তাহলে আপনার এখানে ফিচার্স, স্কেচ, সার্ফেস এগুলো হচ্ছে টুলবার, আর এগুলোর আন্ডারে যেই অপশানগুলো দেখা যাচ্ছে যে স্কেচের এখানে স্মার্ট ডাইমেনশন, লাইন, সার্কেল, এগুলো হচ্ছে টুলস। বুঝাতে পেরেছি আশা করি। তারপর যদি এবার একটু এই কর্নারটাতে আসি, এই নিচের এই জায়গাটাতে, এখানে ভালো করে খেয়াল করুন টপ, ফ্রন্ট, সাইড আরও অনেক কিছু লেখা আছে। তবে আমরা যেহেতু এখন বেসিক ক্লাস করছি আমি আপনাদেরকে বলবো শুধু ফ্রন্ট, টপ আর রাইট এই তিনটা বিষয়ের উপর মনোযোগী হতে। এই তিনটা বিষয় আমার লাগবে আর বাকিগুলো আমার লাগবে না আপাতত। এখন যদি আমি বলি আপনাকে এই যে টপ প্লেন, ঠিক আছে, এখানে ভালো করে খেয়াল করেন এই তিনটা প্লেনে আপনি যদি এই লেখাটার মাঝখানে লেফট ক্লিক করেন, মাউসের লেফট ক্লিক করেন, তাহলে আপনার কি হচ্ছে লেখাটা চলে যাচ্ছে। আপনি এখানে কি করবেন না, আপনি যে কোনো একটা নাম টাইপ করলে সেটা হবে। আবার যদি আপনি সেম এই জায়গাটাতে লেফট ক্লিক করেন তাহলে আপনার এই চারটা অপশান আসতেছে। আবার যদি আপনি এখানে এই পুরো অপশানটার উপর রাইট ক্লিক করেন চারটা অপশান আসতেছে, সঙ্গে আরও অনেকগুলো অপশান আসতেছে। আশা করি আপনার কাছে ক্লিয়ার বিষয়টা। তো আমি যে কাজটা করব, এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে নেম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা ক্লিক করব, ক্লিক করে স্কেচ দিব। স্কেচ দেওয়ার পর যে পরিবর্তনটা হয়েছে ভালো করে খেয়াল করি, আগে ছিল এমন, যেমন হচ্ছে আগে কেমন ছিল সেটা আমি একটু দেখাচ্ছি, এই অবস্থায় ছিল, অর্থাৎ এই যে এরকম ছিল। আমি যখন এই জায়গাটার উপর ক্লিক করে স্কেচ দিলাম, নর্মাল টু দেওয়া যায়, নর্মাল টু দিলাম, তখন এটা এরকম হয়ে গেছে। এখন এই অবস্থা আসার পর শেষ, এতটুকুই ধারণা রাখেন আজকে টপ প্লেনের এই বিষয়টাই। তারপর যে কাজটা করব, এখানে দেখুন স্কেচে কিন্তু আমাদের একটা সার্কেল আছে, সার্কেলে আমি যখন ক্লিক করছি তখন আমি সার্কেলে ক্লিক করলাম, ক্লিক করার পর এই জায়গা থেকে আমি আমার মেইন অপশানটা দিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে যে একটা পয়েন্ট দেখা যাচ্ছে বিন্দু, এই জিনিসটা খেয়াল করেন। এবং আপনারা ভালো করে রিমাইন্ড করেন, আপনি যখন অটো ক্যাডে ক্লাস করেছিলেন তখন এখানে XY ছিল। তা আমরা আমি আপনাদের ক্লাস নেওয়ার পরে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আপনাদেরকে বলা হয়েছিল যে XY-টা একদম কর্নারে রেখে দেওয়ার জন্য, কিন্তু এখানে সলিডওয়ার্কসের সিস্টেম হচ্ছে আপনাকে XY থেকে স্টার্ট করতে হবে। এবং এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, আপনার এখানে একটা পয়েন্ট দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার 0 পয়েন্ট, আপনাকে এখান থেকে স্টার্ট করতে হবে। আমি 0 পয়েন্টে একটা ক্লিক করলাম, তারপর মাউসটা ছেড়ে দিলাম,
এবার মাউসটা যখন ড্র্যাগ করতেছি, মাউসটা যখন নড়াচড়া করতেছি, তখন বড় ছোট হচ্ছে। তা আমি আরেক জায়গায় যদি ক্লিক করি তাহলে শেষ, আমার সার্কেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি যদি দেখাই যে এখানে আপনার প্লাস চিহ্ন দিলাম, এই জায়গায় যদি দেখাই আপনার জুম টু ফিট, জুম টু এরিয়া, ঠিক আছে, জুম টু ফিট এবং জুম টু এরিয়া, তাহলে এই অপশানগুলোর কাজ কী? প্রথমে দেখালাম এই যে অপশানটা, ফিক্স যে বারটা, আর তারপর দেখালাম টুলস আর হচ্ছে টুল বার, এরপর দেখালাম আমরা মডিফায়ার অপশানগুলো, এই জায়গায় এটা দেখালাম। এরপর আমি দেখালাম কিভাবে এখান থেকে আপনি স্কেচ করবেন, মানে স্কেচ করার মাধ্যমে একটা সার্কেল তৈরি করবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো প্রথম অপশান জুম টু ফিট, জুম টু এরিয়া, প্রিভিয়াস ভিউ, সেকশন ভিউ, এই বিষয়গুলো। তবে আজকে আমরা এই তিনটা ভিউ নিয়ে আলোচনা করব, বাকিগুলো পরে দেখাবো। তো প্রথমে যে কাজটা করব, জুম টু, এই যে দ্বিতীয় নাম্বারটা জুম টু এরিয়ার কাজটা কি আসলে? আমি যখন জুম টু এরিয়াতে ক্লিক করলাম, তারপর আমি যখন এভাবে আপনার ড্র্যাগ করতেছি, ভালো করে খেয়াল করুন জুম ইন হচ্ছে। এবার যদি আমি জুম টু ফিট দিই তাহলে আমার এটা আগের অবস্থানে ফেরত যাচ্ছে। তাহলে প্রিভিয়াসের কাজটা কি? জুম টু ফিটে আসার আগে জুম যতটুকু হয়েছিল সেটা দেখাবে। আবার যখন আমি প্রিভিয়াসে ক্লিক করলাম, এরপরে এর আগের ধাপে কী করা হয়েছে সেটা দেখাচ্ছে। আবার দিলাম সেম কাজ, আবার দিলাম ওভাবে, আবার দিলাম এই জায়গাটা, এটা হচ্ছে প্রিভিয়াসের কাজ। এতটুকু আমরা শিখলাম। এরপর যে কাজটা দেখাবো সেটা হচ্ছে কন্ট্রোল সেভেন। আপনার কিবোর্ডে কন্ট্রোল আছে, কন্ট্রোল প্রেস করুন, তারপর সেভেন প্রেস করুন। কন্ট্রোল আর সেভেন যদি আপনি প্রেস করেন তখন কি আপনার আইসোমেট্রিক ভিউ আসবে। এই যে ভিউটা, এটাকে বলা হয় আইসোমেট্রিক ভিউ, ঠিক আছে। তারপর এই অবস্থা আসার পর আপনি যে কাজটা করবেন, ফিচার্সে চলে যাব আমরা। ফিচার্সে যাওয়ার পর এখানে এক্সট্রুডেড বস বেস নামে একটা অপশান আছে, এই অপশানটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর ভালো করে যদি খেয়াল করি এরকম একটা অপশান আসবে, এখানে একটা অ্যারো সাইন আছে। অ্যারো সাইনটাতে যদি আপনি মাউসটা নিয়ে যান এবং অ্যারো সাইনটাতে ক্লিক করে যদি মাউসটা ধরে রাখেন, উপরে করলে এটা এরকম দেখাবে, নিচে করলে নিচে যাবে, এত। এরপর আপনি কিবোর্ডে এন্টার প্রেস করুন, শেষ। আপনি একটা টু ডি ড্রয়িং করলেন, টু ডি ড্রয়িং থেকে ওটাকে থ্রি ডিতে কনভার্ট করে একটা কি আপনি অবজেক্ট তৈরি করলেন, পার্ট। আমাদের আজকের ক্লাসটা এতটুকুই ছিল, এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।